ওদিকে গুড ইভিনিং, এখন বেজেছে হচ্ছে 7:05। আমি একদম ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে তো দেখলে গাছে জল দিলাম, তারপরে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরের পুজো মানে সন্ধেটা দিয়েছি। সন্ধে দিয়ে নিয়ে একটু মানে সন্ধে দেওয়ার আগে পাউডার ফাউডার মাখিনি, জামাটা জাস্ট ছেড়ে সন্ধেটা দিয়ে নিয়েছি। তারপরে সন্ধে দেওয়ার পরে একটুখানি ফ্রেশ হলাম, চুলটা বাঁধলাম, দিয়ে এখানে বসলাম। আজকে আমাদের একটু খুশির দিন, তার কারণ হচ্ছে পল্লব যে নতুন জবটা জয়েন করেছিল সেই জবে প্রথম মাসের মাইনেটা পেয়ে গেছে। এবার আমরা দুজনে একটু বেরোবো, দু চারজনকে একটু একটু মানে এন্টারটেন করার ব্যাপার আছে। এন্টারটেন করা মানে একটু কিছু খাওয়াবো আর কি, একটু মিষ্টি টিষ্টি খাওয়াবো আমাদের খুব কাছের যেই দু চারজন আছে তাদেরকে। তো তোমাদের আমার ক্যামেরার ওপাশে প্রচুর আমার কাছের মানুষ রয়েছে, কিন্তু অন ক্যামেরা তো আর আমি তোমাদের মিষ্টি খাওয়াতে পারবো না। তাই জন্য কখনো যদি তোমাদের সাথে দেখা হয় তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে নিশ্চয়ই খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? তো এখন একটু বেরোবো, হ্যাঁ বেরিয়ে যাই, যে কেনাকাটা করব সেগুলো একটু শেয়ার করব। মানে আমাদের জন্য কিছু কেনাকাটা করব না, ওই কারোর বাড়িতে যাব, তার বাড়িতে একটু কিছু নিয়ে যাব, সেইটা আর কি শেয়ার করব। আর আমার ওটা বড় বাজে লাগে যে কারোর বাড়িতে কিছু নিয়ে যাচ্ছি সেটা আবার শেয়ার করা। তবে কি নিয়ে যাচ্ছি সেই দোকানে গিয়ে একটুখানি কিনবো, তারপরে আর বেশি কিছু শেয়ার করবো না। কেমন জানি মনে হয় ভীষণ শো অফ হয়ে যাচ্ছে ওটা। তো যাক গে, এখন গরমটা একটু কমেছে, কিন্তু চললাম দেখি কোথায় যাওয়া যায়। খুশি 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 চলো, যাওয়ার পথে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কোথায় কোথায় রং করা হয়েছে। পুরো সিঁড়িটা একদম গেট থেকে শুরু করে গ্যারেজ সিঁড়ি সমস্ত রং করা হয়েছে, দিয়ে ধুয়েও দিয়েছে। দেখালাম তো তোমাদের, ভালো করেই ধুয়ে দিয়েছে। আর এইখানটায় আমাদের জুতো থাকে, মানে একদম নিচতলা থেকে এসে এখানে জুতো রেখে ওপরে ওঠা হয়। আর একজোড়া করে জুতো ওপরে থাকে, কিন্তু এখানেই ম্যাক্সিমাম জুতোটা থাকে। তা এখন বেরোবো, বেরিয়ে প্রথমে আগে যাব কবিগুরু। কবিগুরু বলে এখানে একটা জায়গা আছে, ওখানে যাব। ওখানে একটা খুব সুন্দর দোকান আছে জানো তো, সেই দোকানটা বোধহয় আগেও তোমাদের আমি দেখিয়েছি। ওই দোকানে ভীষণ ভালো তোমার কাটলেট আর চপ পাওয়া যায়, মোটামুটি 8:30-8:30-এর মধ্যে সব শেষ হয়ে যায়। 25 টাকায় এত সুন্দর চিকেন কাটলেট দেয় না, তার মধ্যে চিকেনের পিস তুমি পাবে অন্তত 4 থেকে 5খানা, আর চিকেন কাটলেটটা খেতেও ভীষণ টেস্টি। বাকি সবগুলো মানে আইটেমই ওখানে ওদের ওখানে আর কি খুব টেস্টি। আর এক ভদ্রলোক আর ভদ্রমহিলা, ভদ্রলোক মানে কি বেশ এজেড, অ্যাবাভ 65, প্রায় 68-70 এরকম। নাম্বারটা আমি বললাম যে আমি হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি, বললো ঠিক আছে ম্যাম। উনি কি ম্যাম না স্যার? আমি বললাম না ম্যাম। 10 টাকা এটা এটা কি দাম? 10 টাকা করে না, এটা নেবে
এই বৌদি আমার অনেক দিনের বৌদি, তোমরা বৌদিকে আগে দেখেছো ভিডিওতে যখন ভাড়া বাড়িতে থাকতাম, তো অনেকদিন আসা হয় না, দূরে চলে গেছি বলে আজকে আবার এসেছি। বৌদিকে দিয়ে শুরু করলাম, বৌদির ভাই চাকরি পেয়েছে, এখন একটু চম্পল বাড়িতে যাবো, একটু দেবো, আর পরে ওই মানুষের বাড়িতে যাই, ওর বাড়িতে পরে অন্য দিন যাবো। আজকে আর র্যাপিডো নিয়ে বেরোয়নি বলে আলাম চলে চলো আজকে। কালকে প্রচুর, পরশুদিন প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল জানো, মানে গরমটা দেখো কেমন গরম হয়ে গেছে, রোদ গরমের জন্য তো তোমার পেমেন্ট কালেকশনের কাজ, তো রোদে ঘুরে ঘুরে র্যাপিডোও রোদে ঘুরে ঘুরে তার মধ্যে গেছিল রবিবার দিন তোমার সেই বাঁকুড়ায় একজনকে দিয়ে, বাইরে খেয়েছে কচুরি, এখন তো বাইরের খাবার খায় না। চলো আসি, আসো তোমার ভাই। ছোট মেয়ে গেছে পড়তে, বড় মেয়ে একটু বেরিয়েছে, ওরা পরে আসবে, একসাথে আড্ডা দিলে ভালো লাগতো, দাদাও এখন থাকে না। চলো আমরা একটু খাওয়া দাওয়া করি, একটু বাম দিচ্ছে উল্লা, এই যে একসাথে একসাথে উল্লা, এইবারে বুঝবে খালা, কালকেই ভিডিও বেরিয়ে যাবে, কালকেই ভিডিও বেরিয়ে যাবে। চলে এলাম ঘোরাঘুরি করে, এখন বাজে 10:05, এসেছি 9:30, 9:30 এসে দেখলাম দুটো মিস কল রয়েছে, তাদের সাথে ফোনে কথা বলে নিলাম, নিয়ে এবার যাব। ভাত তো রেডি করাই আছে, জল দেওয়া, ওটা ফ্রিজ থেকে বার করব, তরকারিটা ফ্রিজ থেকে বার করব, 10 মিনিট রাখবো, তারপরে খেতে বসে যাব। রাতের খাবারে জল ঢালা ভাত, এই যে পেঁপের তরকারি আর কুঁদরি ভাজা, চলো খেয়ে নিই, 11:10 খেয়ে দিয়ে আসছি তোমাদের কাছে। হ্যালো, তাহলে প্রথম মাসের স্যালারিটা পেয়ে আমার গেলাম আর আমার বোনের কাছে, বোন তারপরে গেলাম আমার বৌদির কাছে, সবার সঙ্গে বৌদি বাড়ি স্টে করিনি, বৌদি বাড়ি বৌদির হাতে দিয়ে চলে এলাম, আর বোনের বাড়িতে বসে বসে কিছু খাওয়া দাওয়া হলো, বেশ আনন্দ হলো, ভালো লাগলো, আজকের সন্ধ্যাটা খুব ভালো কাটালাম, আর আজকে আমরা দারুণ খুশি, আজকে আমরা খুব খুশি, খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম। আর এর পেছনে আছে, এর পেছনে আছে তোমাদের ভালোবাসা আর তোমাদের সহযোগিতা ৩২,০০০ মধ্যে আমার 10,000 আছে, ওর মধ্যে কিছু ঢুকে সব মিলিয়ে জুলিয়া, তারপরে আমার এখানে বোন আছে, খুব ভালো আছে। তাহলে তোমরা দেখে নিশ্চয়ই ভিডিওটা দেখেছো, কেমন আজকে সুন্দর সুন্দরটা কাটালাম, খুব ভালো কাটালাম, খুব ভালো আছি, কন্টেন্ট দিলাম, কিছু চ্যালেঞ্জ করে খেতে হবে, আমি দিয়ে দিলাম কন্টেন্ট, আরও আমি বলেছি যে তুমি এখন দেখি চোখে যা করলাম, শুধু শুধু পাম্প দিয়ে দিও ভাই, মাঝে মাঝে একবার পাম্প দিলে মোটামুটি এক সপ্তাহ ছুটবে, সাইকেলে তো মাঝে মাঝে পাম্প দিতে হবে। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তুমি যখন গাড়িতে পেট্রোল ভরতে যাও ওখানেও তো গাড়ির চাকায় পাম্প দাও, পাম্প তো দিতেই হয়, পাম্প না দিলে তো গাড়ি চলবে না, আর গাড়ি না চললে ইনকাম হবে না, নেতিয়ে পড়বে তাই না। হ্যাঁ একদম। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করব, ওর জন্যই অপেক্ষা করছিলাম, ওর আজকে একটা খুশির দিন, নতুন স্যালারি, নতুন জবের প্রথম স্যালারি পেয়েছে,
হ্যাঁ, তো সেই জন্য একটা খুশির দিন, যদিও কালকে শরীরটা খুব খারাপ ছিল, আজকেও মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে একেবারে যে ফিট তা নয়। এটা ফুলফিল হতে এখনো মোটামুটি দু তিন দিন সময় লাগবে। গরমটা না কমলে হবে? গরম না হলো হবে? গরমটা না কমলে হবে? প্রচন্ড গরম, কি যে করবো সেটাই ভাবছি। আবার কাল সকালে উঠবো, আবার যাবো রোদের মধ্যে চক্কর খাবো। তবুও তুমি ভালো থাকো গো, বাইরে রোদে তবু গাছতলায় দাঁড়ালে হাওয়া পাবে। আর আমার অবস্থা পাবো, আমি তো পুরো ফার্মেসের ভেতর। ওটাই, চলো চা আজ আছে গরম, বড় কিছু পাবে কি গো সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়, এই মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে, এই মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে, যা কিছু শঙ্কা ভয় সব হারাবো, ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এগুলো কিন্তু কন্টেন্ট। আরে দিতে হবে তো, আমার একটা দায়বদ্ধতা আছে, তুমি বোঝো না কেন এগুলো। চলো টাটা, খুব মজা করলাম, খুব মজা করলাম, তোমরাও খুব মজা পাবে ভিডিওটা দেখে, বেশ ভালো লাগলো। বেসুরো গলায় গিয়ে নিলাম, গলা আছে মন আছে, মন যেটা চায় সেটা করতে হয়, বেসুরো গলায় গিয়ে দিলাম, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট গাইলাম। বড় কিছু পাবে কি গো সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট। টাটা, গুড নাইট।